বন্ধুরা, এখন 10টা বাজে আর আমার পড়ানো হয়ে গেছে, সবাই চলেও গেছে। বাবার জন্য তো সকালে রান্না করে দিয়ে যাচ্ছে একটা কাকিমা এসে, আর আমি এবার স্নান করব, করে ঠাকুর ভোগ দেব। আজ একটু তাও শরীরটা ভালো আছে, গলায় ব্যথাটা কম আছে। কদিন তো গলায় খুবই ব্যথা ছিল, মানে এতই ব্যথা যে ঢোক গিললেই মানে গলায় লাগছিল। যাই হোক, তো এই যে বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, আমি তো একাই জানো, আর বাবা তো সেই সকালবেলায় বেরিয়ে গেছে। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, এই ঘরটায় বাবা থাকে, এই ঘরটা বাবা থাকে, আর এটা আমাদের হচ্ছে ওই ডাইনিং প্যাসেজ, এই যে একটা বাথরুম, আর এটা ছিল আমাদের ঘর, আমাদের ঘর আর আমাদের ঘর, আমাদের ঘর আর আমাদের ঘর, সব কিছু, গল্প শেষ না শুরু? বলো, আমি তোমার কোনোদিনও দোষ দেব না, কোনোদিনও না। ও এতটাই ভালো ছিল, আমার তো বিয়ের 4 মাস পরে ওর অসুখটা ধরা পড়েছিল। তো অনেকেই অনেক কথা বলে যে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, ওর আগে থেকেই জানতো ওর ভালো ট্রিটমেন্ট হয়নি, তখন তখন যদি ট্রিটমেন্ট করাতো। আর এই জিনিসটা তো একটা মুহূর্ত, মানে এই 4 মাসের মধ্যে হয়ে যায় না, অনেক ছোট থেকেই হয়েছিল। তো অনেকে অনেক কথাই বলে, আমি তো কারোর কথায় কান দিই না, তবে আমি আমার মানুষটাকে খুব বিশ্বাস করি, খুব মানে বিশ্বাস করি কি, খুবই করি। আর আমি কোনোদিন ওকে দোষ দিতে পারবো না, কারণ ও আমার জীবনটা ইচ্ছে করে নষ্ট করবে না, ও নিজেই জানতো না। আমি তোমাকে কোনো দিনও অবিশ্বাস করিনি আর করবো না। যাই হোক, তোমরা একটু আমার পাশে থেকো, কেমন জীবন কোন দিকে নিয়ে যাব, কি করব এখনো কিছুই বুঝে উঠতে পারছি না। শ্বশুর বাড়িতে আমার তো আর কেউ নেই, বাবা আর আমি, বাবার বড় ছেলে আছে, আজ না হয় সে 2 দিন পরে বড় ছেলের কাছে চলে যেতেও পারে, জানি না কি করবে, আর আমার কি হবে তাও জানি না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, আর তোমরা যেসব কমেন্ট করো, তোমরা আমাকে এত ভালোবাসো, ওগুলো দেখেও আমার এত ভালো লাগে যে কোনোদিন তো তোমরা আমাকে সামনাসামনি দেখোও নি, আমার সম্বন্ধে ভালো করে জানোও না, কিন্তু তা সত্ত্বেও এতটুকু দেখায় তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসছো, তাদের জন্য অসংখ্য ভালোবাসা তোমাদের কাছে আমার। আবার পরে কথা বলবো, এখন স্নান করে নিয়ে ফটাফট ভোগটা দিয়ে দিই ঠাকুরের, ঠিক আছে, টাটা।